আমি এই বেশে কেন? হ্যাঁ, আমি টয়লেটে আছি, ওয়াশরুমে আছি। আমি একটা হেয়ার ট্রিটমেন্টের ব্যাপারে আজকে একটা ছোট্ট টিপস দেবো। আমি এটাকে কাজে লাগাচ্ছি, আর যেহেতু আমি নিজে না অ্যাপ্লাই করে কখনো আমি আমার ফ্রেন্ডসদেরকে বলবো না। আর যেমন আমি রান্না করে নিজে খেয়ে তবেই আমি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, যেমন আমি রান্না একসাথে শেয়ার করি, তেমনি এটাও আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আমার নতুন বন্ধু যারা আছেন বা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য এটা আমি বলছি যে আমি কিছুদিন আগে আমার বেশ লম্বা চুল হয়ে গেছিলো। আমি চুলটাকে অনেকটা প্রায় এতটা আমি কাট করে দিই জাস্ট বিকজ কি চুলটা খুব রাফ হয়ে গেছিলো, আর মানে আমি ওটাকে মেনটেন করতে পারতাম না, গ্লোটা হারিয়ে গেছিলো ওর। সব মিলিয়ে যেটা হয়েছিল যে মানে খুব মারা হলো, কিন্তু তবু আমি চুলটাকে কাটতে বাধ্য হলাম, কারণ দেখতে খুব অড লাগছিলো আর খুব ড্রাই একটা লুক এসেছিলো। যেহেতু আমরা রেগুলার কালার করি, স্টাইল করি, কখনো স্ট্রেটনিং করছি, কখনো মানে নানা রকম তো আমরা এক্সপেরিমেন্ট করি, যেহেতু এগুলো এসে গেছে এবং আমরা করবোই এগুলো, এরম না যে আগের মতো তেল দিয়ে বড় বিনুনি করে রাখতে আমরা পারবো না, আমরা তো স্টাইল করবোই। আর সেই স্টাইল করার পরেই যে রেমেডিগুলো দরকার হয় সেগুলো অবশ্যই আমাদের মেনটেন করা উচিত। তো হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিবের থেকে এই টিপসটা আমি পেয়েছি, সেটাই আমি আপনাদের সাথে অ্যাপ্লাই করছি। এটা আমার নিজস্ব নয়, আমি আগেই বলে দিলাম, আমি যেহেতু আজকে অ্যাপ্লাই করছি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি চুলটা একটু আগে শ্যাম্পু করেছি, হাবিবের টিপসটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে কোনো টাইপের শ্যাম্পু দিয়ে চুলটা শ্যাম্পু করে রাখা যেতে পারে। যেহেতু আমি কথা বলবো বলে টাওয়েল দিয়েছি, কিন্তু জেনারেলি শ্যাম্পুটা করার পরই এই জিনিসটা, এটা হচ্ছে ঈষৎ জল, তার মধ্যে আমি 3 চামচ কফি দিয়েছি। ইয়েস, কফি, নেসকফি, ব্রু, হোয়াট এভার ইউ হ্যাভ ইউ ক্যান ইউজ। এই কফিটা আমি ঈষৎ জল, মানে না ঠান্ডা না গরম, এই জলটা আমি তৈরি করেছি, এই কফিটা তৈরি করেছি, এইটা আমি চুলে দেবো। তার ফলে যেটা হবে, যেটা হচ্ছে যে খুব শাইন আর গ্লো করবে, একদম মানে পার্লার গ্লো যেটা আমরা করতে চাই। অনেক সময় আমাদের পার্লারে যাওয়ার টাইম হয় না, আজ রাত তো এখন তো বৃষ্টি, বর্ষা সব সময় হয় না, আর কোনো অকেশন ছাড়া পার্লারে গিয়ে পয়সা খরচা করতে আমি অন্তত মানে খুব একটা ইন্টারেস্টেড থাকি না। সো আমি বাড়িতে এখন আমার নিজের জন্য, যাতে আমি আয়নায় দেখি যে আমার চুলটা সুন্দর রয়েছে, দেখতে ভালো লাগি, তার জন্য আমি এটা করলাম। জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চুলটা, মানে আমি এত ছোট করে ফেলেছি, অনেকেই আমাকে বলছে, বাড়িতে বলছে, সবাই মিলেই বলছে যে চুলটা ছোট করতে হয়েছে, বাধ্য হয়েছে, কিন্তু কত কষ্ট করে নিজের চুল কাটতে হয় সেটা যারা কাটে তারা জানে। এবার যেটা করছি সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি, আমি জানি না কতটা কি করতে পারবো, মানে টয়লেটে ফার্স্ট টাইম আমি ভিডিওটা করছি, তো আপনাদের দেখাই, মানে হাতে কলমে না দেখালে, যেহেতু আমি শাওয়ার ইউজ করবো না, কেননা আমি শুধু মাথাটা করছি, আমি শাওয়ার ইউজ করবো না, তো আমি কলের মধ্যেই করছি, রাইট। আমি শ্যাম্পুটা দিয়ে নিয়েছি, শ্যাম্পু আমি যেহেতু নর্মাল শ্যাম্পু আমার কাছে ছিল না, আমি ট্যাশিমে ইউজ করেছি, ট্যাশিমে শ্যাম্পুটাই আমি জেনারেলি ইউজ করি। দেখুন কত ছোট হয়ে গেছে চুলটা আমার। এবার আমি এই ভিজে চুলটা, এই ভিজে চুলটাকে আমি, যেহেতু শাওয়ার ইউজ করা যাবে না, এই দেখুন এইটাকে আমি, এই কফি তৈরিটা আমি যেহেতু আগে করে রেখেছি, কোনো অ্যাসিস্ট্যান্স নেই আমার, আমাকে নিজেকেই করতে হচ্ছে, এইটা আমি ঢালছি। খুব জেন্টলি আস্তে আস্তে দিলে যাতে পুরো চুলটা যায়, কিছুটা জল আছে। আর আমি যেহেতু গিজারে জলটা গরম করেছি, গিজারে জলটা গরম করে আমি শাওয়ার চালিয়ে দিচ্ছি, তো গিজারে জলটা যেহেতু গরম আছে, ঈষৎ জল ওটাই আমি দিচ্ছি, না গরম না ঠান্ডা, ঈষৎ জল দিয়ে কফিটা আমি দিয়ে দিলাম। এবং এইটাকে এবার, আমার এই টাওয়েলটা গরম ছিল, এই টাওয়েলটা দিয়ে এটাকে 30 মিনিটস রাখতে হবে। এটা যদি 30 মিনিটস রাখা যায়, তারপরে নো ব্লো ড্রাই। বারবার বলা হচ্ছে ব্লো ড্রাইটা ভীষণ চুলের জন্য খারাপ,
আমি ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করি, ব্লো ড্রাই কখনো না, ব্লো ড্রাই করাটা আমাদের চুলে যতটা অ্যাড করা যায় ততটা ভালো। বুঝছেন আমি কীরকমভাবে অসুবিধা হচ্ছে আমার, কিন্তু স্টিল লাই আই এম ট্রাইং মাই বেস্ট। সো এটা যেটা হলো, তো যেটা বলছিলাম, হ্যাঁ, ব্লো ড্রাই না করে এটা নর্মাল ড্রাই করতে হবে। নর্মাল ড্রাই করলেই চুলের মধ্যে যে একটা শাইন আসবে, আমি এর পরের ভিডিওতে আসবো যখন, নিশ্চয়ই আপনাদের আমি দেখাতে পারবো চুলটা আমার কতটা শাইন করেছে। তবে আজকে প্রথম দিন করছি, আমি কতটা গুছিয়ে করতে পারলাম না। আমি এরপরে এই রেমেডিটা উইকে বা মাসে একবার করাটাই বেটার। মাসে একবার যদি, আমরা তো প্রতিদিনই, যখনই আমি তো চুল ধুই আমরা শ্যাম্পু দিই এখন, যেহেতু এত পলিউশন হয়ে গেছে এখন, এখন আগের মতো তেল দিয়ে মাথায় এমন করা যায় না। তো যখনই শ্যাম্পু দেবো তখন নয়, অন্তত সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর আমরা যদি এটা ইউজ করি আমার মনে হয় বেটার। তার আগে আমি তো আজকে ইউজ করলাম, জানি না আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ ইউজ করে থাকবেন। অত বড় একজন হেয়ার এক্সপার্ট যখন অলরেডি অ্যানাউন্স করেছে তখন অলরেডি অনেকেই জেনে থাকবেন। তো স্টিল আমি প্রথম জানলাম, এই প্রথম ওটাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা মোটামুটি 30 মিনিটস এটা রাখবো, আর মাসে একবার আমি করবো। আমি কালকে আরও অনেক, কালকে এবং এরপরে আমি বেশ কিছু ছোটো ছোটো টিপস পেয়েছি, পুরোটাই হেয়ার ওরিয়েন্টেড। তো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আমি চুলটা কেটে ফেলার পরে সত্যি আমি খুব মানে ফিল স্যাড। তো আমি চাই না যে আবার ভবিষ্যতে চুল, কারণ এই রেমেডিটা যদি আমি আগে জানতাম তাহলে কিন্তু আমি হেয়ার কাটটা করতাম না, কারণ হেয়ারের নিচে যে পোর্শনটা খারাপ হয়ে গেছিলো সেটাও খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে ছোটো ছোটো জিনিস যেগুলো বাড়িতে সারা দিন থাকে সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল, সেইগুলো দিয়ে করা যায়। সো একটা ভুল আমি করেছি, ভুল থেকে আমি শিখলাম। তো আমি চাই না সেই ভুলটা আপনারা কেউ করুন, হেয়ার কাট করে ফেলুন। হেয়ারটা খুব আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, আর সেই জন্য এটা যতটা সম্ভব মেনটেন করে সুন্দর করে রাখতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আমার হেয়ারটা কতটা শাইন করলো। তবে আজকে আমি অতটা গুছিয়ে করতে পারলাম না, কারণ আরও ভালোভাবে গুছিয়ে করবো, ফার্স্ট টাইম করেছি। এনিওয়ে পরের ভিডিওতে আবার আসছি, ততক্ষণ খুব ভালো থাকো।